তাৰমানে চাওক আমি যোৱা কিছুদিন ধৰি মানে এটা বেলেগ সূত্ৰক খবৰ লাভ কৰিছিলোঁ যে বাসুগাঁৱত আমাৰ হয়তো কোনো ৰাজনৈতিক ছাত্ৰ ছাত্ৰীৰ লগত লগ হৈ এটা নতুন আমাৰ বেংগলী জাতীয় সংগঠনৰ নাম দি সংগঠনে ইয়াতে কোনো আঞ্চলিক দল খুলিব গৈ আছে তো সেই খবৰ বা মতে আমিও মানে অলপ আলোচনার মধ্যে আমি সংগঠন আমার বাসুগত আমি দুটা লেভেলত আমার সংগঠন আছে বেঙ্গলি ফেডারেশন এটা আছে অল আসাম বেঙ্গলি যুবছাত্র ফেডারেশন আর আর এটা হল অল বিটিসি যুবছাত্র ফেডারেশন আমি দুটা গোটে সমন্বয় একলগে কাম আগে ভাগে কাম করে আইসো আর এতেও মানে আমি জাতির মাত জাতির জাতির হকে যান মাত মাতিব লাগে জাতির আমার এনআরসি রিলেটেড হোক জাতির বিভিন্ন সমস্যা হোক কারো কোনো স্টুডেন্ট আমার জুর্ভগিয়া পরিয়ালের পর যা স্টুডেন্ট এডমিশন নাপায় তেখেতলোক আমি ঘরের পর উঠাই উঠাই লো আমি মানে স্কুলত এডমিশন কলেজত এডমিশন বা পড়ার উপর কিছু দিহা পরামর্শ দেওয়ার আমি সহায় সহযোগিতা আগবাড়ো এই ধরনের বহুত আমার মানে কি কয় আপনার এক্সাম্পল আছে যাক হয়তো দিলেও আমি শেষ করব নিম কিন্তু আজি ডেটত একটা কথা বেয়া লাগছে আমার ইমান শান্তিবিয়ভাবে আমি জিয়ে আছো কিছু রাজনৈতিক ব্যক্তিয়ে আমার লগত তেখেতলোকৰ কিবা রাজনৈতিক লাভালাভের কারণে আমাক এই বেঙ্গলি জাতিটো দুটা তিনটা ভাগত বিভক্ত করে আছে এইটো আমার এটা অশনি সংকেত বলে জাতির কারণে আমি ভাবিছো আর যার কারণে আজি আমার বেঙ্গলি সম্প্রদায়ের যান মানুষ আছে
সব রাইজে দলে বলে ওলাই আহি ইয়ার এগেনস্টত এটা মানে বিরোধী কার্যসূচী রাখি যায় যেটু আমি তেখেতলোকে কোয়া মতে অসম ভাষিক উন্নয়ন বোর্ডের যে অধ্যক্ষ শিলায়িত্যদেব মহাশয় তেও আজি চেয়ারপার্সন হিসাবে আজি মিটিংত তেও উপস্থিত হয়েছে আর তেওঁর নেতৃত্বত কিছুমান মানুষ আমি খবর লাভ করা মতে বেঙ্গলী পরিষদ যেটুকে নাম নামাকরণ করেছে তাতে বয়সীয়াল প্লাস ইন্টেলেকচুয়াল মানুষ মানে এই সংগঠনের লগত জড়িত হব পারে। এটা আমি ভাবছি আপনাদের কি করক করক কিন্তু বাসুগার বুকুত বা আমার এই স্থায়ী যেটা আমার সংগঠন মানে আমার জাতীয় সংগঠন যেটু এই জাতীয় সংগঠন লই আপনাদের জাতীয় সংগঠন নামাকরণ লই আপনাদের রাজনৈতিকভাবে কোনো রাজনৈতিক লাভালাভের কারণে আপনি মানুষবিলাক ব্যক্তিগত স্বার্থত ইউজ নকরিব আমার এটা তেওঁলোকৰ লগত কথা আছিলে কিন্তু তেওঁলোকে আমাক এখিনি মানে হেৰি কৰি অবগত করলে যে তেওঁলোকৰ লগত কোনো ষ্টুডেণ্ট সংগঠন জড়িত নাই তেওঁলোকৰ মধ্যভোগী মানুহবিলাক আছে আমি এখিনি কওঁতে আমি ভিতৰত জাস্ট আমাৰ মানুহখিনিৰ অলপ রিভিউ কৰোঁতে তেওঁলোকে জানিব পাৰিল যে আধা মানুহেই ষ্টুডেণ্ট হৈ আছে আৰু আমি যুৱ ছাত্ৰ ফেডাৰেশ্যনৰ লগত যিখিনি আমাৰ ফেডাৰেশ্যন আছে তথাপি আপুনি এই মানুহবিলাক মোটিভেট কৰি কিবা স্কলাৰশ্বিপ দিম কিবা আপোনালোকৰ পইচাৰ লোভ লালচ কৰি এইবিলাক ফুচলাই লৈ এটা সংগঠনত জড়িত কৰা এটা আমি খুবই বেয়া পাইছোঁ আৰু আমাৰ কিছুমানে অৱশ্যে 100% আমি বিৰোধিতা কৰিম আৰু আজিৰ এই কাৰ্যসূচীৰ পৰা আমাৰ এইটোৱে হ'ব আমি অল আসাম বেসিকক আমি এই পরিষদটার মানে আমি লই আমি চিন্তাচর্চা করিম যাতে অনাগত দিনে এনে ধরনের কোনো পরিষদ গঠন করে করাতে 10 বার তেওঁলোকে চিন্তা ভাবনা করে আর বাসুগার পরে আমি এখানে হুকাই দিছো যে বাসুগাত আজির পরা তৃতীয় পক্ষ কোনো সংগঠন যদি জড়িত হয়েছে তা আমি অনাগত দিন মূলত বেঙ্গলি নাম নাম লই হয় বেঙ্গলি নাম সংগঠন খুলিব নোৱাৰি কোনো সংগঠন খুলিব নোৱাৰিব যেহেতু আমি দুটা স্টুডেন্ট অর্গানাইজেশন আছো অলরেডি দুটা তারপর এতিয়া আপনাদের গমে পাইছে আমিও উমান পাইছো যে সন্মুখতে আমার লোকসভা ইলেকশন তো এই লোকসভা ইলেকশনে বিভিন্ন রাজনৈতিক দলে বিভিন্ন স্টেজে লৈছে তেওঁলোকৰ মানে রাজনৈতিক মোটিভেট লৈ কাম করে আছে কিন্তু এটা কথা ঠিক আপনাদের কি করে করব কোনো রাজনৈতিক ছাত্রর সাথে আপনাদের স্টুডেন্টবিলাক জড়িত নকরাইব আমরা এটা আপনাদের অনুরোধ ধন্যবাদ। আজি আমার ইয়াতে শিলাদিত্য মহোদয় আহিছে শিলাদিত্য মহোদয়ে যেটো কৈছে আজি বেঙ্গলী পরিষদ ইয়াতে গঠন করব কিন্তু আমি এই পক্ষপাতী নহয় কারণ আমার ইয়াতে দুটা সংগঠন আছে অলরেডি বিটিসি বেঙ্গলী ফেডারেশন আর আসাম ফেডারেশন আমি সদায় একেলগে মিলি আমি কাম করে আছো কিন্তু এখানে একজন রাজনীতি পার্টি হয়ে পেলায় ইয়াতে বেঙ্গলী সংগঠন কিয় খুলব আহিছে এক নম্বর কথা। 2 নম্বর প্রশ্ন মোট তখেতর আছে যে আজি একটা বোর্ডের চেয়ারম্যান হয় চেয়ারম্যান হয়ে পেলায় আমার বাঙালি জাতির কারণে কি উন্নয়ন করেছে এইটো মোৰ প্ৰশ্ন উত্তৰ লাগিব যে আমাৰ বেঙ্গলী ইয়াতে আমাৰ ইয়াতে বেঙ্গলী বহুত আছে কি উন্নয়ন কৰিছে আমাৰ কাৰণে আজি ইহৰ চেয়াৰমেন হৈ পেলাই সেইকাৰণে তেখেতে আজি ইয়াতে বেঙ্গলী পৰিষদ এটা ৰাজনীতিৰ লগত জড়িত হৈ থাকি ৰাজনীতিৰ লগত ইমান ডাঙৰ এটা পোষ্ট থাকি পেলাই তেওঁ আজি ইয়াতে বেঙ্গলী পৰিষদ নামে এটা সংগঠন কৰিব এইটোৰ মানে কি এইটো মানে আমাৰ মাজত বিভাজন আমার বেঙ্গলীর মাজত বিভাজন করব কারণে তার উদ্দেশ্য এটাই আমার বেঙ্গলীর মাজত বিভাজন করব লাগে সেই উদ্দেশ্য লই আজি তাও বাসুগত রওনা হয়েছে সেইকারণে আমি তার ইহত আমি পুরা বিরোধিতা করছি। যদি এনেকা যদি যদি আজি এই সংগঠনটি যদি এখেতে করে তাহলে আমি নিশ্চয় অনাগত দিনত আমি তার কারণে আমি রাস্তা ওলাই আহিবলৈ বাধ্য হম। মূর ঘরতো এয়ারগান আছে মূর ঘরতো এয়ারগান আছে সেইখানে একো দিগদারি নাই তাৰমানে এই বিষয়টো আৰু এটা নকওঁ কাৰণ অলৰেডি মই বৰপেটাত ক'লোঁ আৰু হয়তো আপোনালোকে দেখিছে মিডিয়াত বাজি আছে সেইকাৰণে মোৰ যিটো ষ্টেণ্ড বৰপেটাত হৈছে একেটাই ছেইম তেওঁলোকে আৰক্ষীৰ কাম কৰিব আইনী ব্যৱস্থা মানে আইনী হিচাপে চাব হয়নে নাই সংবিধান হিচাপে চাব কিন্তু মই ভাবোঁ একো বেয়া কাম কৰা নাই কাৰণ যদি আপুনি জিহাদ AK-47 কৰিব পাৰে যদি আপুনি জিহাদ রকেট লঞ্চার দি করব পারে যদি আপনি জিহাদ মানে গ্রেনেড দি পেলায় করব পারে তেতিয়া হলে আপনার মানে ব্যক্তিগত সুরক্ষার কারণে হিন্দু সমাজক সনাতনী ধর্মর মানে প্রোটেকশনের কারণে কমসে কম এয়ার রাইফেল তো আপনি শিকিব লাগিব সেইখানে এয়ার রাইফেল দি পেলায় কোনোবাই যদি প্র্যাকটিস করেছে শিকিছে মই ভাবো এটা দণ্ডনীয় নহয় এটা প্রশাসনে চাব একটু বিষয়টো যে কি কি ধরনের প্রশিক্ষণ আসলে আর তারপরে এই নিশ্চয়ই সেটেল করব কারণ আজি রাইফেল অ্যাসোসিয়েশন আছে হয় না শুটিং অ্যাসোসিয়েশন আছে তো প্রশিক্ষণ দিয়ে তো হেভি গানস লো পেলায়ও প্রশিক্ষণ দিয়ে আর সেইটো নহয় সরকারে তো লাইসেন্সও দিয়ে
এই আর্মস বিলাক লাইসেন্স আছিল কি আছিল বিলাক গভর্নমেন্টে চালি যদি চাব যদি লাইসেন্সত আছিল একো অসুবিধা নাই আর যদি হেভি আর্ট মানে ইয়ে নহয় মেশিন মানে গানস নহয় তেতিয়াহলে কোনো প্রবলেম নাই মোৰ ঘৰতো এয়ারগান আছে মোৰ ঘৰতো এয়ারগান আছে সেইকাৰণে একো দিগদাৰ নাই মানে প্রত্যেক হিন্দু সনাতনী ধর্মৰ মানুহ বিশ্বাস কৰা মানুহসকলে আমার কথাটো আছিল যে ভগৎ সিং আমার জন্ম লব লাগে কাষৰ ঘৰত কিন্তু এতিয়া সনাতনী ধর্মৰ মানুহসকলে বুজি পাইছে যে কাষৰ ঘৰত নহয় মোৰ ঘৰতো ভগৎ সিংৰ জন্ম লব লাগিব আৰু ভগৎ সিংৰ জন্ম লব হলে এইবিলাক ট্ৰেনিং অলপ লব লাগিব নহলে এই যে জিহাদ চলি আছে এই জিহাদৰ পৰা আমি ৰক্ষা নাপাম আজি আমি বাসুগাঁৱত মই আহিছিলোঁ যে আমাৰ এটা আৰম্ভ হ'ব সাংগঠনিক সভা আপোনালোকে জানে যে মই অল আসাম বেঙ্গলী পৰিষদ তেওঁলোকৰ চিফ এডভাইজাৰ আৰু প্ৰেছিডেণ্ট হৈছে ডক্টৰ শান্তনু সান্যাল বহুত পুৰণা সংগঠন আর গোটেই অসমত এটা আমার মেম্বারশিপ ড্রাইভ চলি আছে যে প্রায় 1,00,000 মেম্বার করব লাগে বলে কারণ কথাটো হল যে এটা ফর এক্সাম্পল আমার অল আসাম বেঙ্গলি ইউথ স্টুডেন্ট ফেডারেশনও আছে তেওঁলোকৰ সংগঠনও আছে তেওঁলোকৰ আমি সমর্থনও করো আর বিশেষকে সেই সংগঠনক আমি ডাইরেক্টলি কাম করব নোৱাৰো তার কারণ হৈছে এটো হল ছাত্র আর যুব ছাত্র সংগঠন এটা মই 50 বছর হওয়ার পিছত ন্যাচারেলি ফেডারেশন হয়ে পেলায় সদস্যতা লৈ পেলায় কাম করব নোৱাৰো আর মোৰ নিচিনা যিসকল 50 বছর অধিক আছে তেওঁলোকেও ফেডারেশনত কাম করব নোৱাৰে এই কারণে অল আসাম বেঙ্গলী পরিষদ এটো আজি প্রায় 30 বছর সংগঠন এই সংগঠনও কাম করে গৈ আছে আগতে কাম অলপ মানে স্লো আছিলে এটা কামটো বাঢ়িছে চিৰাং ডিষ্ট্ৰিক্ট কমিটি আমাৰ অলৰেডি আছে চিৰাং ডিষ্ট্ৰিক্ট কমিটি আজি নহয় চিৰাঙৰ ডিষ্ট্ৰিক্ট কমিটি বহুত পুৰণা সেইকাৰণে কোনো ধৰণৰ বিতংকি নাই আমি এটা গ্ৰুপ দেখিছোঁ যে তেওঁলোকে অলপ বিৰোধিতা কৰিছে কিয় কাৰণে বুজি পোৱা নাই তেওঁলোকে একপিনে ক'লে যে বাঙালী বাঙালী ভাই ভাই নাই তো ইয়াতে বাঙালী বাঙালী ভাই ভাই বাঙালী অসমীয়াও ভাই ভাই আমি ইয়াতে কোনো সংঘাতৰ কাৰণে নহয় আৰু বৃহত্তৰ অসমীয়া সমাজ একগোট হৈ থাকিলে আজি অসম শক্তিশালী হ'ব এইটোতো স্পষ্ট কথা কোনো বিভাজনৰ কথাই নাই যিসকলৰ ফেডারেশন কৰিব তেওঁলোকে কৰিব মই মোৰ নিজৰ ল'ৰাক কৈছোঁ মোৰ ল'ৰা এতিয়া কলেজত পঢ়ি আছে তাক কৈছোঁ তুমি ফেডারেশন কৰা ফেডারেশন কৰি পেলাই ফেডারেশন শক্তিশালী কৰা যুৱক সমাজৰ মাজত কাম কৰা আৰু তেনেকৈ তাৰ দেউতা হিচাপে মই ফেডারেশনৰ সদস্য হ'ব নোৱাৰোঁ কাৰণ মই যুৱকো নহয় ছাত্ৰও নহয় সেই হিচাপে মই পৰিষদৰ কাম কৰি আছোঁ আৰু পৰিষদ আৰু ফেডারেশন একেলগত মিলি যেতিয়া শক্তিশালীভাৱে কাম কৰিব বঙালী সমাজখন একত্ৰিত হ'ব বৃহত্তৰ অসমীয়া সমাজৰ মাজত আমি এটা দায়বদ্ধতা লৈ পেলাই আমি কাম কৰিব পাৰিম অসমক শক্তিশালী কৰিব পাৰিম প্ৰগতিশীল আমি হ'ব পাৰিম আৰু নহ'লে কি হ'ব যে সংঘাত কৰি কৰিনো কি হ'ব তো এইকাৰণে আজি ইয়াতে মিটিং হৈ আছে আজি হ'ব ইয়াতে অলৰেডি কমিটি আমাৰ আছে 60-জনীয়া কমিটি আমাৰ ইয়াতে আছে আৰু সেই আজি সাংগঠনিক বৈঠক আৰম্ভ হ'ব অলপ পিছত ক'ব নোৱাৰিম নাই নাই এইবিলাক একো ক'ব মই এদিন প্ৰথম দেখিলোঁ মই ফাৰ্ষ্ট দেখিলোঁ এজন একদম ক'ব নোৱাৰিম কাৰণ যিসকলে এজন দুজনক দেখিছোঁ মই অতি চিনাকি মানুহ তেওঁলোকৰ কি উদ্দেশ্য তেওঁলোকে ক'ব পাৰিব কিন্তু আমাৰ ফালৰ পৰা কোনো ধৰণৰ বেয়া মনোভাৱ নাই আমি ফেডাৰেশ্যনকো ৰেচপেক্ট কৰোঁ আৰু যিমান বঙালী সংগঠন আছে সকলোকে আমি ৰেচপেক্ট কৰোঁ আৰু বিশেষকৈ মই ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোৰ্ডৰ সভাপতি হিচাপেও অধ্যক্ষ হিচাপেও এইটো মোৰ দায়িত্ব যে ভাষিক সংখ্যালঘুসকলৰ যিমান সংগঠন আছে তেওঁলোকৰ লগত আমি সদায় যোগাযোগ ৰাখোঁ মহানন্দ দত্ত চৰকাৰ সভাপতি অল আসাম বেংগলী ইউথ ষ্টুডেণ্ট ফেডাৰেশ্যন মোৰ লগত বিৰাট ভাল সম্পৰ্ক উৎপল চৰকাৰ আছে তেওঁ কাৰ্যকৰী সভাপতি মোৰ লগত বিৰাট ভাল সম্পৰ্ক আৰু মই বিভিন্ন ঠাইত যেতিয়া আমি যাওঁ মিটিং চিটিং কৰিব তেওঁলোকেও একেলগত ওলায় বা ময়ো তেওঁলোকৰ লগত যাওঁ তেওঁলোকৰ মিটিংবিলাকতো যাওঁ অলপতে খৈৰাবাৰী মিটিং কৰি আহিলোঁ অল আসাম বেংগলী ফেডাৰেশ্যনৰ সেইকাৰণে কোনো ধৰণৰ ভেদভাৱ নাই ইয়াত কি কৰিছে কেনেকৈ কৰিছে কোনে কৰিছে মই একজেক্টলি ধৰিব পৰা নাই মই ভাবোঁ যে এইটো ক'ৰবাত এটা ভুল বুজাবুজি আছে এইখিনি সমাধান হৈ যাব